আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2021 এর সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 6। কোন ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 12টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? এই অঙ্কটা আমি পরে আসছি। এবার দেখো 1 এর 2 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 7 এর লসাগু কত, যেখানে 0 <1, তার মানে এটা 1 আর 0 মধ্যে আছে, তাহলে সেখানে লসাগু কত হবে? 0 তো যেহেতু এটা যেহেতু 1 এর থেকে ছোট, তার মানে তার ভগ্নাংশ হবে 1 এর 2 বা 1 এর 3 বা 1 এর 4, সেক্ষেত্রে এ যে মানটা হবে এ স্কোয়ার হয়ে যাবে এর থেকে ছোট, কারণ 1 এর 2 যদি এ হয় তাহলে এ স্কোয়ার হবে 1 এর 4, যেটা 1 এর 2 এর থেকে ছোট, আর এ টু দি পাওয়ার 7টা আরো ছোট হয়ে যাবে, যেহেতু 1 এর থেকে ছোট তাহলে এখানে সব থেকে বড় টার্ম হবে এ, তাহলে এখানে লসাগুটা হবে আমার এ। যদি এটা গ্রেটার দ্যান 1 হতো, মানে 1 এর থেকে যদি বড় হতো, তাহলে লসাগু হতো আমার এ টু দি পাওয়ার 7, যেহেতু এটা 1 এর থেকে ছোট তাহলে লসাগু হবে এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 85 এর বিপ্রতি কোণের মান, বিপ্রতি কোণের মান 85ই হবে কারণ সেমই হয়। নেক্সট 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম দ্বিতীয় ধরনের অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় ধরনের অনুপাত 4:5, ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কি পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত এইটা হবে? তাহলে এই দুটো থেকে আমাকে 3টের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় ধরনের, প্রথম ও দ্বিতীয় ধরনের তরলের অনুপাত দ্বিতীয় ধরনের তরলের পরিমাণের অনুপাত (2:3) আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের তরলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। এবার এই দুটোর মধ্যে কমন হচ্ছে দেখো দ্বিতীয়, তাহলে দ্বিতীয়র পোর্শনটা সেম করতে হবে। এখানে আছে 3, এখানে আছে 4, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে এইটাকে আমি গুণ করব পুরোটাকে 4 দিয়ে, এইটাকে গুণ করব 3 দিয়ে, তার মানে এটা হবে 8:12, আর এইটা 3 দিয়ে গুণ করলে 12:15, তার মানে এটা সেম হয়ে গেল। সুতরাং প্রথম দ্বিতীয় তৃতীয় ধরনের তরলের পরিমাণের অনুপাত 8:12:15। এবার এইখানে প্রথম ও দ্বিতীয় প্রকার কি পরিমাণ মেশালে নতুন মিশ্রণের অনুপাত দেয়া আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় মেশাতে হবে, তার মানে তৃতীয়টা ফিক্স, তাহলে প্রথমের সঙ্গে একবার তৃতীয় নিয়ে করতে হবে, আবার দ্বিতীয়র সাথে তৃতীয় নিয়ে করতে হবে। তাহলে 700 লিটারে, 700 লিটারে প্রথম ধরনের তরল হচ্ছে 700 × 8/12,
পঁচিশ না সরি পঁয়ত্রিশ, কারণ এটা 12 আর 8 কুড়ি, 20 আর 15 35, মানে 160 লিটার। দ্বিতীয় ধরনের তরল 12 বাই 35, তার মানে 12 দুগুণে 24 মানে 240 লিটার। আর তৃতীয় ধরনের তরল 300 লিটার। এবার মনে করি, প্রথম ধরন নের তরল 1 লিটার ও দ্বিতীয় ধরনের তরল 1 লিটার মেশাতে হবে, সুতরাং 160 + x / তৃতীয়টা নেব, দ্বিতীয়টা যেহেতু চেঞ্জ হয়নি, 300 = অনুপাত ছিল 6:5:3, তার মানে প্রথমটা 6 পরেরটা 3, এটার সাথে এটা কাটলে হয়ে যাচ্ছে 2, কোনাকুনি গুণ করলে 160 + x = 600, তাহলে x = 600 - 160 মানে হচ্ছে 440 লিটার। তাহলে প্রথম ধরন মেশাতে হবে 440। এবার দ্বিতীয় সাথে তৃতীয় নেব, তার মানে 240 + y / 300। এবার অনুপাতটা ছিল 6:5:3, দ্বিতীয়টা 5, তার মানে 5/3। এইটার সাথে নিচের সাথে নিচে কাটলে 3×10 = 30, তার মানে এদিকে করলে y + 240 = 50, সরি এটা হবে 300, তার মানে 500, তার মানে y = 500 - 240, তার মানে হচ্ছে এটা হবে 260 লিটার। তাহলে দ্বিতীয় ধরনের মেশাতে হবে 260 লিটার, প্রথম ধরন হচ্ছে 440 লিটার। হলো, নেক্সট 2 নম্বর দেখো, কোনো একটি কাজ রমা ও রোহিত 12 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে, রমা এবং সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে দেখো তিনজনে একত্রে কতদিনে কাজটি করতে পারবে। তাহলে কি করতে হবে, রমা ও রোহিত 12 দিনে করতে পারে, সেখান থেকে একদিনে কত পারে বার করতে হবে। রমা ও রোহিত 5টি করতে পারে 12 দিনে, সুতরাং রমা ও রোহিত একদিনে করে 1/12 অংশ। এরপরে আছে রোহিত ও সাব্বা, রোহিত ও সাব্বা কাজটি করতে পারে 15 দিনে, সুতরাং রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 অংশ। তারপরে হচ্ছে রমা ও সাব্বা, রমা ও সাব্বা কাজটি করতে পারে 20 দিনে,
সুতরাং রমা ও সাব্বা একদিনে করে একের কুড়ি অংশ। তাহলে তিনটে যদি একদিনে করার পরিমাণটা আমি যোগ করি, তাহলে এখানে দেখো রমা দুবার আসবে, রোহিত দুবার আসবে, সাব্বা দুবার। তাহলে সুতরাং টু ইনটু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে একের বারো, একের পনেরো, একের কুড়ি অংশ। তিনটে যোগ করলে লসাগু হবে হচ্ছে ষাট, পাঁচ চার তিন, তার মানে নয় আর তিনে বারো, বাইশ ষাট, তার মানে একের পাঁচ অংশ। তাহলে রমা রোহিত সাব্বা একদিনে কত করবে, এই দুইটা এদিকে ভাগ হয়ে যাবে। সুতরাং রমা রোহিত ও সাব্বা একদিনে করে একের দশ অংশ। এবার তিনজনের থেকে দুটো দুটো বিয়োগ করলে বাকি জনেরটা বেরোবে। তাহলে রমা রোহিত একদিনে করে যেটা বিয়োগ করলে সাব্বা একদিনে করে কতটা বেরোবে, রোহিত আর সাব্বা একদিনে করে যেটা সেটা বিয়োগ করলে রমারটা বেরোবে, আর রমা সাব্বা একদিনে করে যেটা সেটা বিয়োগ করলে রোহিতেরটা বেরোবে। সুতরাং রমা একদিনে করে একের দশ ইকুয়াল টু একের, রোহিত আর সাব্বা একদিনে কত করে, রোহিত আর সাব্বা একদিনে করে একের পনেরো, এটা বিয়োগ হবে, তার মানে এটা হবে তিরিশ, তিন মাইনাস দুই একের তিরিশ, এটা উল্টে গেলেই কতদিনে কাজটা করে বেরোবে। সুতরাং রমা একা কাজটি করবে তিরিশ দিনে। এবার হচ্ছে রোহিত, রোহিত একদিনে করে একের দশ মাইনাস রমা আর সাব্বা একদিনে যেটা করে সেটা বিয়োগ, তা রমা আর সাব্বা করে একদিনে একের কুড়ি, তার মানে এটা হবে কুড়ি হলে দুই মাইনাস এক, একের কুড়ি। সুতরাং রোহিত একা কাজটি করবে কুড়ি দিনে। এরপর হচ্ছে সাব্বা, সাব্বা একদিনে করে একের দশ মাইনাস রমা রোহিতেরটা বিয়োগ, মানে একের বারো, তার মানে এটা হবে ষাট, ছয় মাইনাস পাঁচ একের ষাট। তাহলে সাব্বা একা কাজটি করবে সাত দিনে হলো, রোহিত কুড়ি দিনে, রমা দিদি তিরিশ দিনে, আর সাব্বা করবে ষাট দিনে, ঠিক আছে। আর তিনজনে একত্রে কাজটি কতদিনে করবে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে, তিনজনে একত্রে কাজটি করবে দশ দিনে হলো।
নেক্সট দেখো 3 নম্বর, কোন শহরের লোক সংখ্যা প্রতি বছর 4% করে বৃদ্ধি পায়? 2019-এর শুরুতে ওই শহরের লোক সংখ্যা এতজন হলে 2017-র শেষে লোক সংখ্যা কত ছিল? তাহলে 19-এর শুরুতে যেটা ছিল সেখান থেকে যদি 4% হারে যেটা কমেছে আমি বিয়োগ করি, তাহলে সেইটা হবে 2018-তে হলো, বা আমি যদি মনে করি 2017-র প্রতি বছর লোক সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে 4%, তাহলে 2017-র শেষে যেটা ছিল ধরি সেটাকে এক্স, সেটা থেকে 2018-র শেষে যেটা হবে সেটা এক্স এর থেকে 4% বৃদ্ধি পেয়ে সেটা হবে 18-র শেষে, যেটা হবে 19-এর শুরুতেও সেটাই থাকবে, তাহলে সেখান থেকে আমাকে বার করতে হবে। তাহলে দেখো মনে করি X জন, সুতরাং 2018-র শেষে লোক সংখ্যা এক্স এর 104%, 2019-এর শুরুতেও সেটা হবে, সুতরাং 2000 শেষে গিয়ে বাড়ছে, শেষে না এটা শুরুতে, আমার শুরুতে চেয়েছে এক্স এর 104%, সুতরাং 104% 4% বেড়েছে ইজিক্যাল টু হচ্ছে 28392, তার মানে এক্স ইন্টু 104/100 ইজিক্যাল টু 28392, এক্স ইজিক্যাল টু 28392 বাই 104, 104 দিয়ে কাটাকুটি করলে এটা দেখবে 273 হয়, তার মানে 27300, তাহলে 2017-র শেষে লোক সংখ্যা ছিল এতজন। ঠিক আছে নেক্সট দেখো পরের যে অঙ্কটা আছে পাম্পের অঙ্কটা 4 নম্বর, যেটা এই অঙ্কটা দেখবে তোমাদের আগে আমি করে দিয়েছি মডেল কোশ্চেন পেপার 4-এ, এই অঙ্কটা সেখান থেকে দেখে নেবে। নেক্সট হচ্ছে লসাগু, প্রথম রাশি x^4 x²y², এইটা এখান থেকে করলে x² হোল স্কোয়ার প্লাস 2x² y² প্লাস -x² y², কারণ 2 করেছি এটা একটা, তার মানে x² প্লাস y² হোল স্কোয়ার -xy হোল স্কোয়ার, তাহলে x² প্লাস y² প্লাস xy একবার আর একবার -xy। নেক্সট দ্বিতীয় রাশি কি হবে, x³y প্লাস y^4, y কমন গেলে x³ প্লাস y³, তার মানে x প্লাস y, x² প্লাস xy প্লাস y² এটা মাইনাস হবে। নেক্সট তৃতীয় রাশি,
তৃতীয় রাশি কি হবে 2y কিউব মাইনাস x স্কয়ার y টু দি পাওয়ার 4 এখান থেকে কমন যাবে y কিউব মানে হচ্ছে 6 যেহেতু স্কয়ার আছে তাহলে এটা থাকবে 1 মাইনাস y কিউব যদি কমন যায় 1 মাইনাস x স্কয়ার y তাহলে লসাগু কি হবে 2y টু দি পাওয়ার 6 x প্লাস y এই টার্মটা থাকবে 1 মাইনাস x স্কয়ার y এর হোল স্কয়ার তারপরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy একবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy একবার ঠিক আছে এই যে এখান থেকে মাইনাস আসছে এখান থেকে একটা প্লাস আসছে কারণ এখানে মাইনাসটা আছে নেক্সট দেখো গসাগু নির্ণয় করো প্রথম রাশি 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 4x তার মানে এখান থেকে x কমন গেলে 2x স্কয়ার 9x প্লাস 4 2x স্কয়ার প্লাস 8x প্লাস x প্লাস 4 2x কমন গেলে x প্লাস 4 1 কমন গেলে x প্লাস 4 তার মানে এটা আসবে 2x প্লাস 1 এটা x প্লাস 4 নেক্সট দ্বিতীয় রাশি 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 তার মানে 2x প্লাস 1 এর হোল স্কয়ার তৃতীয় রাশি আছে x স্কয়ার প্লাস 4x এর হোল স্কয়ার তার মানে এখান থেকে কমন যাচ্ছে আমার x মানে x স্কয়ার তাহলে x প্লাস 4 এর হোল স্কয়ার এইটা আসবে ঠিক আছে কিছুই দেখো কমন নেই তার মানে গসাগু যেহেতু কমন নেই সুতরাং গসাগু হবে 1 হলো নেক্সট দেখো উৎপাদকের বিশ্লেষণ এটা একটু অন্যরকম আছে মাইনাস 59 29/30x মাইনাস 2 এটা হবে x স্কয়ার মাইনাস এটাকে করা যায় 59 প্লাস 29/30 এটা মানেই এটা পূর্ণ হয় ঠিক আছে প্লাস করলেই এটা চলে আসবে মাইনাস 2 তার মানে এখান থেকে আসবে হচ্ছে 59 প্লাস এইটা আসবে হচ্ছে 30 - 1/30 মাইনাস 2 তাহলে এখান থেকে আসবে এটা হয়ে গেল 59 প্লাস 30/30 মানে 1 মাইনাস 1/30 এই
তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে 60, তার মানে x স্কয়ার মাইনাস 60x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস 1/30x মাইনাস 2। তাহলে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে x, থাকছে x মাইনাস 60। পরের দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, পরের দুটো থেকে কমন পড়ে যাচ্ছে 1/30, তাহলে থাকছে x মাইনাস 30 দুগুণে 60, তার মানে এখান থেকে আসছে x মাইনাস 60 ইন্টু x প্লাস 1/30 হলো। এবার দেখো পাঁচ নাম্বারটা কি বলেছে। পাঁচ নাম্বার যেটা বলেছে তোমাদের বইতে দেখবে পেজ নাম্বার 153-তে আছে, পাঁচের অথবাটাও করে দেওয়া আছে পেজ নাম্বার 75-এ। এরপরে দেখো ছয়ের যেটা বলেছে সেটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এইটা ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং এসিবি এর বহির সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করো যে বিএসি ইজ ইকুয়াল টু 90 মাইনাস হাফ বিএসি। এই হচ্ছে ছবিটা, এবিসি ত্রিভুজ, এই হচ্ছে বাইরের দিকে বিএসি কোণ, এই কোণটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস হাফ বিএসি, এদিকে বর্ধিত করে এক্স আর ওয়াই আঁকা হয়েছে। তাহলে দেখো প্রদত্ত কি আছে, এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং এসিবি এর বহির সমদ্বিখণ্ডক মানে বাইরের কোণটাকে সমান ভাগে ভাগ করেছে, ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এবি এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এসি কে বর্ধিত করা হয়েছে ওয়াই পর্যন্ত। তাহলে প্রামাণ্য কি হবে, বিওসি ইজ ইকুয়াল টু এইটা। এবার দেখো প্রমাণ কি হবে, ও বিসি ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স বিসি, এই যে এই কোণের অর্ধেক যেহেতু বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ এক্স বিসি ইজ ইকুয়াল টু হাফ অফ 180 মাইনাস এবিসি, কারণ এই পুরোটা মিলে 180, তাহলে এক্স বিসি মানে 180 মাইনাস এবিসি হয়, তাই লিখেছি। এবার হাফ দিয়ে গুণ করলে 90 মাইনাস হাফ এবিসি। একইভাবে ও সি বিটাকে কি লেখা যায়, হাফ অফ ওয়াই সি বি, আবার ওয়াই সি বির জায়গায় লেখা যায় 180 মাইনাস এসি বি, তাই দেখো লেখা হয়েছে ওয়াই সি বি, তারপর 180 মাইনাস এসিবি, হাফ দিয়ে গুণ করলে 90 মাইনাস হাফ এসিবি। এবার এই দুটোকে যদি যোগ করি, ওবিসি প্লাস ওসিবি, তাহলে 90 মাইনাস এটা, 90 মাইনাস এটা দুটো যোগ করলাম, 90 180, হাফ কমন নিলে এবিসি প্লাস এসিবি। এবার এবিসি প্লাস এসিবি মানে কি লেখা যায় এই ত্রিভুজ থেকে দেখো, এবিসি প্লাস এসিবি মানে 180 মাইনাস বিএসি, কারণ এইটা 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 এই তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এটা লেখা যায় এই যে 180 মাইনাস বিএসি, তাহলে হাফটা ছিল, হাফ দিয়ে গুণ করলে 90 মাইনাসে মাইনাসে প্লাস হাফ বিএসি, তাহলে 90 প্লাস হাফ বিএসি হলো এই দুটো যোগফল। তাহলে বিওসি ইজ ইকুয়াল টু কি হবে, আবার আবার এই যে ত্রিভুজটা, বিওসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস বিওসি, এই ওবিসি প্লাস ওসিবি, তাহলে এই যে বি ওবিসি ওসিবি বেরিয়েছে, 180 থেকে এইটা মাইনাস করলেই বিওসিটা পাওয়া যায়, তাহলে এইটা মানে কি এইটা, তাহলে এখানে বসিয়ে দিলাম 180 মাইনাস 90, তার মানে 90 হলো আর এটা হয়ে গেল মাইনাস হাফ বিএসি হলো প্রমাণটা, এটাই দিয়েছিল। আর একবার একটু দেখে নাও, এই হচ্ছে ছবি, এই হচ্ছে প্রদত্ত, এই হচ্ছে প্রামাণ্য, তারপর প্রমাণ। নেক্সট দেখো পরে যেটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম, এটাও তোমাকে বলে দিচ্ছি, এটাও এক্সারসাইজেরই অঙ্ক। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম, এই হবে ছবি, এটা হচ্ছে স্থূলকোণ, এর বিপরীত বাহু মানে এসিটা বৃহত্তম প্রমাণ করতে হবে।
তাহলে প্রদত্ত দেখো ABC একটি স্থূলকোণী ত্রিভুজ যার ABC কোণ স্থূলকোণ। প্রামাণ্য ABC এর বিপরীত বাহু AC হচ্ছে বৃহত্তম, অর্থাৎ AC গ্রেটার দ্যান AB এবং AC গ্রেটার দ্যান BC। তাহলে ত্রিভুজ ABC তে অ্যাঙ্গেল ABC হলো স্থূলকোণ এইটা। তাহলে BAC আর BCA দুটোই সূক্ষ্মকোণ হবে, কারণ একটা স্থূলকোণী ত্রিভুজে একটাই স্থূলকোণ থাকে, বাকি কোণগুলো সূক্ষ্মকোণ। এই দুটো সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ মানে এটা দুটো 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা যেহেতু স্থূলকোণ, তাহলে এটা দুটো থেকেই বড় হবে। তাহলে ABC গ্রেটার দেন BAC যখন হবে, তাহলে ABC এর বিপরীত বাহু কি AC, আর BAC এর বিপরীত বাহু কি BC। তাহলে AC গ্রেটার দেন BC হবে, কারণ আমরা জানি যে এই কোণটা বড় তার বিপরীত বাহুটাও বড় হয়। আবার একইভাবে ABC গ্রেটার দেন BC এ যখন করব, ABC এর বিপরীত বাহু AC আর BC এর বিপরীত বাহু AB, তাহলে AC গ্রেটার দেন AB হবে। তাহলে এখান থেকে পেলাম AC গ্রেটার দেন BC, এটা থেকে AC গ্রেটার দেন AB, তার মানে AC বাহুটাই বৃহত্তম বাহু হলো প্রমাণিত। ঠিক আছে, আরেকবার দেখে নাও। হ্যালো।